দোকান থেকে মাল বাইর করছি, বাইর করার পরে মনে করেন রাস্তা রাখছি, রাখার পরে এখানে আপনি আগুন পৌঁছলো, আগুন পড়ার পরে আপনার বেশিরভাগ মাল ভিজে গেছে, চুরো হয়ে গেছে মালগুলো। তো এখানে যেগুলো কিছু মাল আসল গোড়াও নেই, ওগুলো কিছু রাখছি সেভে, এগুলো নিয়ে এখন দোকানদের করতেছি আমরা। আর দোকান খুলছি সকালবেলা, আপনি এখনও বিসপিলা হয় নাই, দুই সাইড থেকে রাস্তা বন্ধ। যদি দুই সাইড থেকে রাস্তা একটুখানি খোলা দিত, মানুষ চলাচল করতে পারতো। অনেকে এই মার্কেটের ভিতরে আসার মতো অনেক জায়গা আছে, কিন্তু অনেক কাস্টমার চিনে না, এই কারণে কাস্টমার রাস্তা থেকে আপনি যাইতেছে গা। ওই রাস্তায় যদি একটুখানি রাস্তা খোলা দিত, তাহলে আপনি কিছু লোক হলো আইতো, আমরা কিছু বেচা বিক্রি করতে পারতাম। এখন বিদ্যুৎ কবে পাই কোনো ঠিক নেই, এটা হয়তো আরো দুই তিন দিন লাগতে পারে। আপনাদের এমনিতে আসলে কোনো দাবি দাওয়া আছে কিনা? এখন দাবি দাওয়া কি আর করবো, মনে করেন এখানে যেভাবে লিস্ট করতেছে, এখন সরকারের থেকে কি পাই না পাই এটা এখন বলা যেতেছে না, ঠিক আছে? সবাই খালি ফর্ম পূরণ করতে আছে, ফর্ম জমা নিতে আছে, এখন আমরা কি পাবো আসলে আমরা নিজেরাও জানি না। এখন ফর্মটা দিতে আছে কে দিব কে, তাও আমরা কিছু বলতে পারি না। এখন এমুক দিব মেয়র দিব, সবাই খালি শুনতেছি দিব খালি, কিন্তু দেওয়ার মতো লোক দেখতেছি না। আবার তার ভিতরে মনে করেন এখানে কিছু কিছু ভালো ভালো লোক মনে করেন টাকা নিতে আছে, ঠিক আছে? অনেক কর্মচারী যায় বলতেছে আমার এই দোকান পুরা শেষ, এই যে আমার মাল, হ্যাঁ যায় মনে করেন 50,000 লেগেছে, অথচ মাজন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে এক টাকাও পায় না, এরকম ঘটনা ঘটতেছে মার্কেটে।